নিরাপদে বাইরে যেতে পারবো, রাত দুইটা তিনটা পর্যন্ত ঘুরতে পারবো, বেড়াতে পারবো, কোনো সন্ত্রাসী থাকবে না, ছিনতাই থাকবে না। মেয়েদের যে একটা আমরা রাস্তাঘাটে যে আমাদের একটা প্রবলেম হয় মেয়েরা চলাফেরা করতে গেলে, ওইটা হবে না। সবচেয়ে আমার প্রথম এটা ছিল, এটা আমার চাওয়াটা ছিল এটা, যে আমি যেরকম ইচ্ছা সেরকম আমি চলাফেরা করতে পারবো, আমাদের কোনো বাধা থাকবে না, ছিনতাইকারী ধরবে বা আমাকে রাস্তায় ধরে কেউ কিছু বলবে, কেউ কিছু করবে, এই ভয়টা আমাদের যাতে না থাকতো। কারণ আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম এটার জন্য আমাদের খুবই দরকার, এই নিরাপত্তাটা আমাদের। এরপরে যেটা, আমরা যেহেতু মধ্যবিত্ত আয়ের লোক, বাজারের জিনিসপত্র কমা, বাজারের জিনিসপত্রের দাম কমাটা খুব 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 জরুরি আমার মতে। মানুষের সার্ভাইভ করা ইটস রিয়েলি টাফ, মানে এটা ইটস গেটিং রিয়েলি টাফ। মানে আমরা যে খাওয়া দাওয়া বাজার টাজার করে যে আমরা সার্ভাইভ করবো, এটা আসলে খুব আমাদের জন্য টাফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডিমের দাম, ডিম আমার বাসায় প্রচুর ডিম, আমার আমার বাসায় আমার ছেলে আছে, ও দুইটা করে ডিম খায়, আমার হাজব্যান্ড, আমি খাই, আমার মা খায়। সো ডিম আমাদের বাসায় এরকমও হয় যে এক ডজন একদিনে চলে গেছে। এখন ডিমের দাম যেভাবে বেড়ে গিয়েছে, এটা আমাদের আমাদের মতো মানুষের পক্ষে, জানি না যাদের কাছে অনেক টাকা পয়সা আছে ওদের জন্য হয়তো কোনো প্রবলেম না, এত ছোটোখাটো বিষয়, বাট আমাদের জন্য প্রবলেম। তো আশা করছি যে এই প্রবলেমগুলা ঠিক হবে, জানি না আসলে কেন হচ্ছে। আমি বাজারে খুব কম যাই, আমি আমার বাসার বাজার আমি যদি করি তাহলে অনলাইন থেকে বেশি আনাই, আর আমার হাজব্যান্ড যায় বাজারে অথবা আমার বাবা। যতটুকু আমার হাজব্যান্ডের মুখে শুনি আর আমার বাবার মুখে শুনি যে দাম বেশি, দাম অনেক বেশি। এবার আমি কিনতে গিয়ে আমার প্রচণ্ড ভয় লেগেছে। গতবার আমি অনেক ইলিশ মাছ খাইছি, বাট দিস ইয়ার আমি কিনতে গিয়েছি, আমার হাজব্যান্ড, আমি বললাম যে সব জায়গায় তো বলছে যে খুব কম দাম, খুব কম দাম, আমার হাজব্যান্ডকে পাঠালাম, ও বললো 1800 টাকা কেজি। আমার থাক, আমার ইলিশ মাছ খাওয়ার দরকার নেই, আমি কিনি নাই, আমার বাবা কিনেছে, আমার বাবা আমার আমরা একসাথেই থাকি তো ওইখান থেকে খেয়েছি। কিন্তু গতবার আমি চাঁদপুর গিয়েছিলাম, গতবার চাঁদপুর থেকে 6টা না 7টা ইলিশ নিয়ে আসছি বাসায়, এখানে 2 কেজির একটা ইলিশ আমি কিনেছিলাম 3000 টাকা দিয়ে, 4000 টাকা দিয়ে, যেন ভালো ছিল, গতবার কম ছিল এবার বেশি অনেক। বিষয়টা আসলে 26000 টাকা দিয়ে আমার কেনার কোনো ক্ষমতা নাই, যাদের কেনার ক্ষমতা আছে তারা হয়তো কিনেছে, কিনবে। এখানে মাত্র 2 মাস হয়েছে, হয়তো আস্তে আস্তে ঠিক হবে, আমরা আশা রাখতে পারি, আমরা সাধারণ জনগণ। আর সাধারণ জনগণ খেপলে আসলে কী হয় এটা আমরা 2 দিন আগে দেখলাম, 2 মাস আগে দেখলাম, 2 মাসও হয়নি। দেখা যাক কী হয়, আমরা হোপ ফর দ্য বেস্ট, সবসময় বেস্টের জন্য আমরা আশা করি।